আজকে খুব শীত পড়েছে, এই শীতের সময় আমি একটু দুধপুলি পিঠে তৈরি করব। শীতের সময় দুধপুলি পিঠেটা খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি 2 কিলো দুধের সর চাল নিয়েছি আর 4টে মাখন নিয়েছি। প্রথমে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চালে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেবো। এখন আমি নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি। এখন আমি নারকেলগুলোকে চিরে নিচ্ছি। নারকেলগুলো আমার সব পোড়া হয়ে গেছে। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবারে আমি চালটাকে ছেঁকে দিচ্ছি। এখন আমি চালগুলোকে শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। চালগুলো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, চালগুলো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমার কড়া গরম হয়ে গেছে, এখন চালের গুঁড়োগুলো একটু হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢেলে দিচ্ছি। হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এই গরম জল দিয়ে আমি ভেজে রাখা গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে চালের গুঁড়িগুলো আমি থেসে নিয়েছি, এখন আমি কিছু সময় রেখে দিচ্ছি। এখন আমি এই নারকেলের কুড়োগুলো ছই করে নেব। আমি 2 কিলো খেজুরের গুড় কিনেছি, এই গুড় দিয়ে আমি নারকেল কুড়ো ছই করে নেব। আমি 1 লিটারের মতো গাই দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, এই দুধের মধ্যে আমি নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি এই নারকেল কুড়োর সঙ্গে 2 কিলো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় আর নারকেল কুড়া দিয়ে ছইটা আমার হয়ে এসেছে, এখন আমি একটু আদা কুড়া দিয়ে দিচ্ছি। আট পিস এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
গায়ে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ গরম হতে হতে ততক্ষণে আমরা পিঠেগুলো তৈরি করে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। চার পিস এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি পিঠাগুলো তুলে দিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দুধ পুলি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। আমি চালটাকে সিলে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি জল দিয়ে তরল করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি পাটি সাপটা করব। এর মধ্যে আমি নারকেলের ছই করেছি, দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা 1 মিনিটের জন্য চাপা দেওয়া থাকবে। পাটি সাপটা বেটেটাও খুব সুন্দর হয়েছে।